আমি বাংলাদেশের মানুষকে রাজনৈতিক দলকে আহ্বান করব এই দেশে যদি ফেয়ার নির্বাচন করতে হয় তাহলে আনুপাতিক হারে বা প্রপোর্শনেট সিস্টেমে যেখানে প্রার্থী থাকবে না শুধুমাত্র মার্কার উপর ইলেকশন হবে এবং জাতীয়ভাবে যে মার্কা যত পার্সেন্ট ভোট পাবে সেই মার্কা ততটি এমপি পাবে জাতীয় পার্টির রাজনীতি তো তার যে রাজনীতি সেই পথে আছে ট্র্যাক তো আমরা চেঞ্জ করি না এখন যেহেতু পার্লামেন্টে নির্বাচন হয়েছে সে নির্বাচনে আমাদের অনেকগুলি সমস্যা হয়েছে বিভিন্ন মহল যারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার হবে তারা কথা রাখে নাই আপনাদের সামনে একটা প্রমাণ আমাদের ময়মনসিংহের মুক্তাগাছার প্রার্থী এখানে বসে আছে সে 44,000 ভোট পাইছে পাস করছিল 51,000 ভোট দুটার পরে তার মুখে শুনছেন দুটার পরে অনেক সেন্টারে প্রিজাইডিং অফিসার নিজা সিল মারছে এটা তার কাছে প্রুভ আছে ভিডিও এবং সে এই বিষয়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়েছে এবং ট্রাইব্যুনালে সে দরখাস্ত দিয়েছে এই ধরনের কাজ অনেক জায়গায় হয়েছে আমার এলাকায় হয়তো বা ফেয়ার হয়েছে সেটা আমার কারণে হোক যে কোনো ভাবে হোক যে কোনো কারণে ফেয়ার হয়েছে কিন্তু অনেক জায়গায় ফেয়ার হয় নাই আমাদের সুনামগঞ্জের আমাদের প্রার্থী প্রপারের পীর মেজবা খুব শক্তিশালী প্রার্থী তার সাথে যিনি প্রার্থী পাস করার কথা না সেই কারণে 11টার পরে অনেক তার বাইশোলজি অনেক সেন্টার শিলমার হয়েছে এরকম অনেক জায়গায় এই ধরনের অ্যানামুলি হয়েছে যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাই না ইলেকশন সার্বিকভাবে ফেয়ার হয়েছে এই কথা বলার কোনো সুযোগ নাই কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে অনেক জায়গায় আনফেয়ার হয়েছে অনেক জায়গায় যেখানে সরকারের লোকেরাই জড়িত ছিল আর জাতীয় পার্টি নির্বাচনের পর হ্যাঁ আমরা আসন কম পেয়েছি কাঙ্ক্ষিত আসন পাই নাই যেটুকু আসন পেয়েছি সেটা আমরা দেশের মানুষের স্বার্থে পার্লামেন্টে বিশেষ করে অপোজিশন হিসাবে আমাদের ভয়েস আমরা উচ্চ স্বরে থাকবে জনগণের পক্ষে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য আমাদের যা যা করার পার্লামেন্টে আমরা তাই করব আপনি জানেন পার্লামেন্টে অপোজিশন 20 জন 40 জন 50 জন এমপি থাকলেও লাভ নাই যদি সরকারের ত্রুটিগুলি তুলে ধরে না হয় যদি সরকারের সমর্থন না করা হয় যদি সরকারকে জবাবদিহি আওতায় না আনে তাহলে 50 জন এমপি থাকলে পার্লামেন্ট লাভ কি আর পার্লামেন্টে যদি 2-5 জন 10 জনও যদি সোচ্চার কণ্ঠ থাকে এবং সত্যিকারের এই বিরোধী মনোভাব নিয়ে জনগণের পক্ষে কথা বলে দেখবেন পার্লামেন্ট কাঁপবে আপনি যে বলছেন যে আপনাদের দলের যে অবস্থা এটিকে নির্বাচনে ফলাফল খারাপ করার কারণে কি মূলত দলের এই অবস্থা মানে দলের মধ্যে যেই আপনাদের এখন যে টেনশন চলছে আপনারা তো তাই মনে হয় আপনারা তাই বলছেন যে যারা নাকি আমরা কি বলছি সেটা হচ্ছে আপনি তো দলের মহাসচিব দলের তো অবস্থান আমি উত্তর দিয়েছি আপনারা উত্তরে সন্তুষ্ট হন না কি যারা দলের বিভিন্ন মিটিং করছে তাদের সম্পর্কে আপনাদের কাছে গত কয়েকদিনই বলেছি একই প্রশ্ন তো আবার করছেন নতুন প্রশ্ন করেন এগুলো তো উত্তর দিয়েছি বারবার উত্তর দিয়েছি যে কেন তারা করতেছে বাইরে করাটা ঠিক হয় নাই ইন্টারনালি করলে ভালো হতো অনেকের উদ্দেশ্যটা ঠিক নাই অনেকে আছে ইলেকশনে নমিনেশন চাই নাই তারা কেন এগুলি করবে অনেকে আছে নমিনেশন নেওয়ার পরে অফ হয়ে গেছে তারা কেন এগুলি করবে এগুলো তো আমি উত্তর দিয়েছি একই কথা উত্তর তো রোজ দিলে আমারও ভালো লাগবে না আপনাদেরও ভালো লাগবে না যারা শুনবেন তাদেরও ভালো লাগবে না নতুন প্রশ্নের জিজ্ঞাসা একটা উত্তর দিন দলের মধ্যে আপনি রেসোলিউশন পার্লামেন্টারি পার্টির মধ্যে রেসোলিউশন একটা পেয়েছেন যারা পারলে নো পার্লামেন্টে কথা বলবে কেন পার্লামেন্টে কথা বলবে তো এমপিরা আপনি কি পর্যন্ত পেয়েছেন আমাদের পার্লামেন্টের পার্টির সদস্য 11 জন আপনি কি পেয়েছেন তাদের মধ্যে কোন দ্বন্দ্ব আছে পান না শত মানুষকে বৈশাখ করে নাই 3-4 জন দল এমন একটা জিনিস আমি আবারও বলছি দলের মূল নেতা যদি থাকেন তিনি ড্রাইভ করেন ট্রেনে
সে ট্রেনে অনেক প্যাসেঞ্জার উঠবে নামবে, আমার মতো প্যাসেঞ্জার নামতে পারে, আমার চেয়ে ভালো প্যাসেঞ্জার উঠতে পারে, এটা কোনো বিষয় না, এতে কোনো ক্ষতিগ্রস্ত কারণ নেই। দেখা যাচ্ছে আপনি অনেক অভিজ্ঞ, হ্যাঁ, এখন আপনাকে একটা অভিজ্ঞ লোককে সরানো আর একেবারে জুনিয়ার একজন মিডল ক্লাস একজন লোককে সরানো তো পার্থক্য আছে, অভিজ্ঞতাতে তো ভ্যালু আছে। অনেক সময় অভিজ্ঞতা, অনেক সময় অভিজ্ঞতা বেশি হয়ে গেলে পরে দলের নেতৃত্বকে মানতে চায় না, দলের জন্য ক্ষতি হয়, বেশি অভিজ্ঞতাও আবার লস আছে, আবার অনেক সময় কম অভিজ্ঞতা কিন্তু ডেপোটেড, পার্টির প্রতি আনুগত্য, নেতার প্রতি আনুগত্য, সে অনেক কাজ করতে পারে। আর যতই আপনি অভিজ্ঞতা বলেন, নেতার নেতৃত্বে যদি আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে সেই অভিজ্ঞতা তো সঠিক কাজে লাগবে না। পার্লামেন্টারি বডি কি তাহলে সব আপনার দলের অন্য যে নেতা নেত্রীরা আছে তাদের বিষয়টা গুরুত্বপূর্ণ না? আপনি বলছেন যে এই সংসদে যে আপনারা ভূমিকা রাখবেন সেখানে আপনারাই মূলত কথা বলবেন, পার্লামেন্টে যারা মেম্বার হয়ে যাবেন তারা, কিন্তু তাদের সাথে দলের অন্য নেতাদের যে যোগসাজ সব মিলিয়েই তো একটা দল শক্তিশালী হয়, সেই জায়গায় কি আপনারা একটু দুর্বল হলেন না? আমরা দুর্বলটা মানে কোন অর্থে বলছেন, আমি আবারও বলছি, একটি দল তার যে শীর্ষ নেতৃত্ব তার প্রতি যদি আস্থা না থাকে সেই দলটা তাহলে চলতে পারে না। আমাদের দলে 99% নেতা কর্মী শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা আছে, এই কয়েকজন যদি আস্থা না থাকে, তারা দলে না থাকে, দলের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। তারপরও আপনার কথার আর কি জবাব দেব, আর ওইগুলো পার্লামেন্টে দেখা পালন তো এমপিরাই কথা বলবে, পার্লামেন্টে এমপিরা কথা বলবে, এমপিদের কথা বলার জন্য গাইড করবে দলের প্রেসিডেন্ট সদস্য, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যে আপনারা এই লাইনে কথা বলে, বাট অফকোর্স এটা অপোজিশন হিসাবে। আওয়ামী লীগ সরকারি দল 223, আপনারা মাত্র 11 জন, কতটা ভূমিকা রাখতে পারবেন পার্লামেন্টে? আপনার বয়স কত আমি জানি না, 1973 সালে একজন ব্যক্তি পার্লামেন্ট কাঁপায় রাখছে, বঙ্গবন্ধু পার্লামেন্টকে, সুরেন্দ্র সেন গুপ্ত, ওনলি ওয়ান পার্সন, একদম মানে তার একদম মানুষের মনের কথাগুলি একটি ব্যক্তি তো তুলে ধরতে পারছে, সুরেন্দ্র সেন গুপ্ত, যদি প্রসিডেন্সি দেখেন আপনি সে অভিজ্ঞতা হবে। তা আমরা 11 জন আছে, এনাফ। শুনেন, একটা দেশের বিপ্লব করলেও নিশ্চয়ই ফিডেল ক্যাস্ট্রো হিস্ট্রি পড়ছেন, উনি ওনার 5 জন বন্ধুকে নিয়ে প্রথম আরম্ভ করছিলেন, তারপরে আস্তে 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 একটা দেশ জয় করে ফেলছে। 11 জন এমপি তো এনা, যদি মন থেকে কথা বলে, জনগণের পক্ষে কথা বলতে চায়, সাহস আছে, তাহলে পার্লামেন্ট কাঁপানো যাবে। ওয়েট এন্ড সি, দেখেন আমরা কতদূর কি করতে পারি পার্লামেন্টের মধ্যে। দল হিসাবে আপনারা পার্লামেন্টে দ্বিতীয় এবারে যে নির্বাচনে জয়ী হয়েছেন, কিন্তু স্বতন্ত্র আছে আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি, তো সেই স্বতন্ত্ররা কি বিরোধী দল হিসাবে আসার সুযোগ আছে কিনা, আমাদের যে পার্লামেন্টারি প্রসিডিংস তাতে কি সেই সুযোগ আছে কিনা তাদের বিরোধী দল হওয়ার, সেটা আপনি যে খুঁজে বের করেন, সেটা আপনি খুঁজে বের করেন, আপনার আপনি সাংবাদিক একজন কনসাস মানুষ, আপনার দায়িত্ব দিলাম খুঁজে বের করেন। আপনি প্লিজ আমি শেষ করি, না প্লিজ আমি শেষ করি, শেষ করি পরে, সেটা আপনি খুঁজে বের করেন, কারণ আমি যারা বলছেন এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না, তারা বিরোধী দল করতে পারবে কিনা আমি পাচ্ছি না। তবে আমি যারা পাচ্ছি, বাংলাদেশের বর্তমান পার্লামেন্ট ইলেক্টেড পার্লামেন্ট, সেখানে আওয়ামী লীগ একটি মাত্র দল যারা পার্লামেন্টে আসছে, আর যারা অপোজিশনে স্বতন্ত্র আসছে তারাও সবাই এখন পর্যন্ত আওয়ামী লীগের পদ পদবি হোল্ড করে, কাজে তারা বিরোধী হতে পারবে কিনা আমার জ্ঞান মতে এটা আমি খুঁজে পাচ্ছি না। আর আমার পার্টি কম হইতে পারে, কিন্তু একমাত্র পার্লামেন্টের বড় দল হিসেবে অপোজিশনে জাতীয় পার্টি, আরেকটা আছেন, এক পার্টির একজন আছেন, একজন যিনি এই নৌকানে পাস করেন নাই, একজন কল্যাণ পার্টি, একজন, সেই হিসেবে আমরাই বিরোধী দল, অফকোর্স আমরা বিরোধী দল, কাজ এই কর্মে সব দিক দেয়, আর পার্লামেন্টের ভিতরে বিরোধী দল সেটা হলো স্পিকার এখতিয়ার, তিনি কাকে রিকগনাইজ করবেন, উনি রিকগনাইজ করলে একজন অপোজিশন শুধু সুবিধা পাবেন, আর রিকগনাইজ না করলে শুধু সুবিধা পাবেন না। আমরা বিরোধী দল, উনি মানে স্পিকার রিকগনাইজ করুক বা না করুক, জাতীয় পার্টি পার্লামেন্টারি দল একমাত্র অপোজিশন, আমাদের ভূমিকা অপোজিশন থাকবে, স্পিকার রিকগনাইজ করবেন কিনা এটা ওনার বিষয়, উনি না করলেও আমরা অপোজিশন, উনি করলো অপোজিশন, এম আই ক্লিয়ার? ওকে, স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আপনার, স্বতন্ত্র সংরক্ষিত মহিলা আসনের ব্যাপারে আপনাদের কোন সিদ্ধান্ত হয়েছে কিনা? এখনো আমি আপনাকে বলি, এটা হলো ইলেকশনের, এটা একটা ইলেকশন হয় মহিলাদের যে, সেটাও কিন্তু নির্বাচন হয়, ভোটার হইল,
পার্লামেন্ট মেম্বাররা, এবং সেটাও কিন্তু ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হয়, এখনো শিডিউল ডিক্লেয়ার হয় নাই, নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে, করার পর সেই শিডিউল অনুযায়ী আমরা সেটা তো অংশগ্রহণ করবো কিনা, সেই নির্বাচনে আমরা যাবো কিনা যাব, সেই সিদ্ধান্ত আমরা এখনো নেই। আমার সিটে জিএম কাদের সিটে 100% ফেয়ার নির্বাচন হয়েছে, 100% আমার এবং জিএম কাদের, আমাদের আরো কয়েকটা সিটে যে ফেয়ার হয়েছে আর বেশিরভাগ অনেক ক্ষেত্রে ফেয়ার হয় না, আমি এটা বলছি। তারপর যে সমস্ত ক্ষেত্রে ফেয়ার হয়নি এবং আপনাদের প্রার্থী হারলো তাদেরকে আসলে কিভাবে কনভিন্স করবেন, তারা তো ভিক্টিম ভাইস হলো এক্স্যাক্টলি। দেখুন এগুলি তো মানে এগুলি কনভিন্স করার কোন সুযোগ নাই, এগুলি স্বাভাবিক ভাবে এটি হয়। আপনি তাই বলেন তাহলে বিএনপি কি 7টা এমপি পাওয়ার মতো দল? 2018 সালে বিএনপি তো 300 আসনে প্রার্থী দিয়েছিল, 7টা আসন পেয়েছিল, পরে কি করতে পারছে? কারণ এখানে তো ওইভাবে কিছু করার নেই, যারাই নির্বাচনে গেছেন জেনে শুনে গেছেন যে এই মানে নির্বাচন ফেল হতে পারে, আনফেয়ার হতে পারে, মেন্টালি তারাও কিন্তু এটা প্রিপেয়ার ছিলেন, তা সেখানে দায় দায়িত্ব সকলে, তাহলে আমাদের একার না। আচ্ছা ভাই, আমি আপনার একটা ইন্টারভিউ করেছিলাম নির্বাচনের আগে, তখন আপনি বলেছিলেন যে এই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার না হলে আপনারা পরবর্তীতে সেই ব্যবস্থা নেবেন, আমরা কথাগুলি বলছি এখন যে সব জায়গায় ফেয়ার হয় না, এটাও তো একটা ব্যবস্থা, এটা একটা প্রতিবাদ, প্রতিবাদ করার ব্যবস্থা তো আমার এমন নাই যে আমি সব বলে তোমরা সব বাতিল যারা পাস করছো, সেই ব্যবস্থা তো নাই, ব্যবস্থা মানে প্রতিবাদ, ব্যবস্থা মানে আন্দোলন, ব্যবস্থা মানে মানুষের মনে মানুষকে কনভিন্স করা, সেই কাজগুলো আমরা এখন বক্তব্যের মধ্যে করছি। যে নির্বাচনটাকে আপনি বলছেন যে সার্বিকভাবে সুষ্ঠু হয় না, সেই নির্বাচনে আপনারা পার্লামেন্ট সদস্য হয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলবেন, বিষয়টা সাংঘর্ষিক হলো একটু? আমি আপনার জ্ঞাতার্থে বলছি, সে স্বাধীন হওয়ার পর থেকে 12টি নির্বাচনে এরকম বিতর্ক হয়েছে, 12টি নির্বাচন, নেভার, কখনই কোন নির্বাচন ফেয়ার হয় নাই। আপনার জানার জন্য বলছি, 96 সালে যখন কেয়ারটেকার আন্ডারে হয় হাবিবুর রহমান সাহেবের আন্ডারে, তখন আওয়ামী লীগ ক্ষমতা যায়, বিএনপি বলছিল যে হাবিবুর রহমান সরকার ভেরি ইন্টেনশনালি আওয়ামী লীগে ক্ষমতা আনার জন্য যা যা করার অনৈতিক কাজ করছে। 2001 সালে যখন আবার কেয়ারটেকার আন্ডার নির্বাচন হয় এবং লতিফুর রহমান সরকার যখন নির্বাচনটা করে বিএনপি ক্ষমতা যায়, আওয়ামী লীগ একই ভাষায় বললো যে ফেয়ার হয় নাই, তারা আনফেয়ার করছে। কোথায়? সব জায়গায় তো একই অবস্থা। আপনি বাংলাদেশে একটি নির্বাচন, 73 সালের নির্বাচন, একটি নির্বাচন বিতর্কের বাইরে আছে এরকম নাই, এটা সহ সো আপনার ইয়াতে মিডিয়াতে দেন, আমার নেতা লেট প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ বলে গেছিলেন জীবিত অবস্থায় যে বাংলাদেশে বর্তমান পদ্ধতিতে নির্বাচন করলে যত ক্যাটেগরি হোক সবাইকে সন্তুষ্ট করার মতো ফেয়ার হবে না যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি পরিবর্তন না হয়। আমি বাংলাদেশের মানুষকে রাজনৈতিক দলকে আহ্বান করব, এই দেশে যদি ফেয়ার নির্বাচন করতে হয় তাহলে আনুপাতিক হারে বা প্রপোর্শনেট সিস্টেমে, যেখানে প্রার্থী থাকবে না শুধুমাত্র মার্কার উপর ইলেকশন হবে, এবং জাতীয়ভাবে যে মার্কা যত পার্সেন্ট ভোট পাবে সেই মার্কা ততটি এমপি পাবে, ওই সিস্টেম না হওয়া পর্যন্ত বাংলাদেশে কখনোই 100% ফেয়ার কারো পক্ষে করা সম্ভব নয়।